সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক, অনেকেই কমেন্টস করেছিলেন যে ঈদের পরবর্তী সময়ে এই কালীগঞ্জ হাটের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকে আমরা চলে এসেছি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ হাটে। তো এই হাটে আসার লোকেশনটা প্রথমেই বলে নেই, সিলেট থেকে বা বাহির ডিস্ট্রিক্ট থেকে যারা আসবেন আপনারা সরাসরি হুমায়ুন রশিদ চত্বরে নামবেন, এবং হুমায়ুন রশিদ চত্বর থেকে আপনারা এই পাশেই জকিগঞ্জে বাসস্ট্যান্ড নামে একটি বাসস্ট্যান্ড রয়েছে, তো সেই বাসস্ট্যান্ড থেকে সরাসরি আপনারা কালীগঞ্জের দিকে গাড়ি যায় এবং এই কালীগঞ্জে এসে নামতে পারেন। এই হাটটি প্রতি শনিবারে বসে থাকে এবং বিকাল 2টা থেকে শুরু হয়, রাত 12টা 1টা পর্যন্তই হয় প্রতি শনিবারে। তো আপনারা আসতে পারেন। এবং এই পাশে অনেকেই কমেন্টস করেন যে ট্রাক রয়েছে কিনা, এখানে ট্রাক আছে, প্রচুর পরিমাণে ট্রাক রয়েছে, আপনারা সেই ট্রাক যোগে নিতে পারেন। এবং আপনারা আজকে দেখতে থাকুন ঈদের পরবর্তী সময়ে কালীগঞ্জ হাটে কীরকম দেশি গরুর দরদাম চাওয়া হচ্ছে। ভালো, আজকে আপনি এই দুইটা গরু নিয়ে হাটে আসছেন? আচ্ছা, প্রথমে জানতে চাইবো এই যে একটি ষাঁড় গরু রয়েছে, তো এই ষাঁড় গরুটা কয় দাঁতে? দাঁতছে না এখনো, দাঁত উঠে নাই। জি না। আচ্ছা, এগুলো কি আপনার পালিত গরু? জি। এগুলো কি আপনার পালিত গরু না ব্যবসায়ী আপনি? জি না, ব্যবসায়ী না, পালিত গরু নিয়ে আসছেন বাড়ির। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি? ওটা চাইছি 42। 42,000। আচ্ছা, আর দরদাম কত হয়? দরদাম ওলা ওর 35-36। আমি তো ভাবতেছি একটাই, একটা হলে তো বেশি হয়ে যায়। আচ্ছা, এই বাচ্চাটা কোন ধরনের? সারবাসু? দেখি বাচ্চা, দেখি বাসু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা থেকে দুধ কত পাওয়া যায় জানা আছে? যাই হোক, মানে আপনি তো আনছেন যেহেতু বিক্রির জন্যই, তো বর্তমানে এই যে একটু কয়েকদিন আগেই তো বন্যা গেল বা কিছুদিন আগে কুরবানির ঈদ চলে গেল, তো হাটে বর্তমানে কিরকম পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি তো ভালো আছে, তা গরু তো মিলাইতে পারছেন না। আর নিজে বাড়িতে আসলাম না, কুরবানির সময় দিয়ে বেশি নিলাম। কুরবানির সময় এই গরুর সংকট দেখা দিয়েছিল? জি জি, তা তো অন্তা কি বাইরে গেছে মানুষের কিনা করছে। যাই হোক, ওই সময় আপনি থাকলেই বেশ ভালো হতো। জি, বেশ ছিলাম, বাড়িতে আসলাম। আমরা ওই পাশে আরো কিছু গরু দেখবো। তো কত দাম চাওয়া হচ্ছে আপনার? 42,000। 42,000। আচ্ছা, কেমন আগে নিয়ে আসলেন? নাও তো 2 ঘন্টা আগে আসছে। 2 ঘন্টা আগে আসছে। দরদাম কেমন হচ্ছে? আর কোন গরু নিয়ে আসেন নাই? না, শুধু একটাই আছে। বিক্রি করছেন? কয় দাঁতের? কত টাকা বিক্রি? না, এটা ছোট বাচ্চা, বাচ্চা বিক্রি করছে। কতদিন? 1 বছর 1.5 বছর। কত টাকা করে বিক্রি? একটা বেচছি 14,000। বর্তমানে শুধু বাচ্চাটাই খাচ্ছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা ওই পাশে আরো কিছু গরু দেখবো। তো দর্শক, এই পাশে একটা গাবি গরু দেখতে পাচ্ছি এবং একটা ছোট ষাঁড় গরু রয়েছে। তো ভাই, গাবি গরুটা কত টাকা আপনি দাম চাচ্ছেন? বাছরটার কি অবস্থা?
বছরটা তো ভালো আছে। কতদিন হলো? এই 9 মাস হচ্ছে। 9 মাস হচ্ছে। আচ্ছা এখন কি ওই গাবিটাকে দুধ পান? জি না, গাইটা গাব। বর্তমানে গাব আছে? 2 মাস পরে বাচ্চা দিবে। মানে কতদিন হলো তাহলে গাব? 8 মাস। 8 মাসের মধ্যে হয়ে গেছে। আচ্ছা তাহলে তো 9-10 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। আচ্ছা এই গর্ভবতী অবস্থায় শুধু যদি ওইটা বিক্রি করেন তাহলে কত টাকা হবে? এটা 35,000 দাম হচ্ছে শুধু গাবিটা। গাবিটা আপনি কিন্তু বিক্রি করেন? বিক্রি করি নাই। কত হলে বিক্রি করবেন প্রেগন্যান্ট অবস্থায়? আরো 2-3 হাজার পাইলে ছেড়ে দিব। মানে করেন 40-এর আশেপাশে হলে বিক্রি করতে। আচ্ছা আর বাসুটা কি দরদাম হয়েছে? বাসুটা 28,000 দাম চলছে। 28,000? তাহলে তো ভালো, ওইটা বিক্রি করে দিতে। ওইটা বিক্রি করে দিব, 30,000 চাচ্ছে, 28,000 কাস্টমার। তাহলে তো বেশি দাম হয়ে গেছে। জি না, বেশি দাম, বাসুটা দাম বেশি। বেশি কেন? ওইটা দাম, বাসুটা দেখে গাড়িটা দাম চলে। বাসুটা অনেক দেশি বাসুর তো, এর জন্য একটু দাম বেশি। দুইটা কি একসাথে দাম হয়েছে? একসাথে। একসাথে কত দাম? 66,000 পর্যন্ত দাম হচ্ছে টোটাল একসাথে। এই গাবি সহ, এই গর্ভবতী গাবি সহ এই বাসুটা 63,000 দাম হচ্ছে। আপনার কত হলে? 65 হলে ছেড়ে দিব। 65 হলে ছেড়ে দেবেন। আপনি কোথা থেকে নিয়ে আসলেন গরুগুলো? আপনার বাড়ি? এই কালীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে মোহাম্মদপুর। মোহাম্মদপুর? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি বিক্রি করেন। তো দর্শক, কিছু লোকাল গরু নিয়ে অনেকেই আসছে, তো সেইগুলোরও দরদাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেমন আছেন আঙ্কেল? ভালো আছি। ভালো আছেন? এই গরুটা কখন নিয়ে আসলেন হাটে? ও তো বিক্রি করার জন্য আসছে। কখন, কেমন সময় আগে নিয়ে আসছে? জোরের সাথে সাথে আসছে। আজকে তো প্রচণ্ড গরম দিচ্ছে। জি। আচ্ছা আচ্ছা, এই গরমের মধ্যে তো গরু নিয়ে আসছে। দরদাম কত চাচ্ছেন ওইটা? দাম 50 চাইছি। 50? আচ্ছা, ওটা কি গর্ভবতী অবস্থায় আছে? না, গর্ভবতী অবস্থায় আছে। কতদিনের? 7 মাসের। 7 মাসের গাব রয়েছে। জি। তো 7 মাসের গাব অবস্থায় কত দরদাম হয়? এই যে 7 মাসের গাব অবস্থায় 45-46 দাম ওর। দাম হচ্ছে? দাম হচ্ছে। বিক্রি গাব চলবে না। আপনি তো 50 দামই চাইছেন, তাহলে তো 45 তো থোড়া থুলি কম বেশি লেমনে ছাড়ি দিব আর কি। 50-এর নিচে আমি জগতাম পারতাম না। ইচ্ছা নেই? জি না, 45-এ বেচতাম পারতাম না, 50-এ বিকতো নাই। এর মাঝে মধ্যে মধ্যে বেশ কম করে লিম। আচ্ছা কয় দাঁতের ওইটা? 6টা। 6 দাঁতের। বাড়িটা কোথায় আপনার? বাড়ি আজারিস। আজারিস? জি। সোনার চোখের পাশে? ওই সোনার চোখের পাশে। আচ্ছা আচ্ছা, ওই পাশে আমি আজ থেকে 1 বছর আগে গিয়েছিলাম আপনাদের এখানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই পাশে আরো কিছু ছোট সাইজের গরু রয়েছে, তো দর্শক সেই ছোট সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করবো। আঙ্কেল একটু আসেন তো, এই গরু তো আপনার না? আপনি 32,000? 32,000 দাম চাচ্ছেন? অনেক দাম চাচ্ছেন। দরদাম কত হবে? দরদাম ওর তো 2,800। 2,800 হচ্ছে? কত হলে বিক্রি করা? 30? হ্যাঁ 30। 30 হলে বিক্রি করবেন? আচ্ছা এরপরে এই যে গরুটা রয়েছে, তো এটা কত টাকা দাম চাচ্ছেন? 35। 35,000 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা আর দরদাম কত হয়? দরদাম ওর 25। তো ওইটা 30 দাম হচ্ছে আর ওইটা 25 দাম হচ্ছে, কিরকম? এগুলো বড় গুদাম হচ্ছে। হ্যাঁ গুদাম আর গাবি বাসুরের দাম একটু কম থাকে। আর কত টাকা হলে ওইটা বিক্রি করা যাবে? 25-26,000 হলে বিক্রি করা যাবে? আচ্ছা আচ্ছা, এর নিচে হলে বিক্রি করা যাবে না? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভাই গরু তো আপনার? জি না, আরো বাইরে আছে। ও আর ওইটার কি দাম জানেন? তো 85 পর্যন্ত দাম চলে উঠে। 85 পর্যন্ত দাম হয়ে গেছে অলরেডি। আচ্ছা আপনার কি কোনো গরু আছে? আমার বেচা আছে। ওই একটাই না, এই তিনটা? না একটা। একটা? এটা কোন ধরনের সার গরু না গাবি গরু? না গাবি। গাবি গরু? গাবি। তো কত টাকা দাম চাচ্ছেন আপনি? 27,000 দাম চাচ্ছেন? আর এটা কি দাঁত উঠছে? না দাঁত উঠছে না। দাঁত উঠে নেই। বয়স কত হবে? বয়স কি তো আজকের এই পর্ব থেকে এখানে বিদায় নেওয়া হচ্ছে, এবং তার আগে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে থাকি, দিয়ে রাখি। এখানে হাসিল হচ্ছে প্রতি হাজারে 70 টাকা, এবং প্রতি 100 টাকায় 60 টাকা করে হাসিল নেওয়া হয়। তবে ওনারা বলেছিলেন আমাদেরকে ওনারা অনেকটাই কম নেবেন, আপনারা এখান থেকে কিনতে পারেন। এবং এখানে আসার রাস্তা আমি পুনরায় বলতেছি, যারা বাহির ডিস্ট্রিক্ট থেকে আসবেন আপনারা সিলেট হুমায়ুন রশিদ চত্বরের পাশে জকিগঞ্জ বাস স্ট্যান্ড নামে একটি বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ড থেকে সরাসরি কালীগঞ্জের দিকে একটি গাড়ি যায়।
এবং সেই গাড়ি যোগে আপনারা কালীগঞ্জে এসে নামতে পারেন। প্রতি শনিবারে এখানে হাট বসে এবং বিকাল 2টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত এখানে হাট হয়ে থাকে। তো আপনারা চাইলে আসতে পারেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।